যে সকল কাজ অপরাধ নয় এই কাজগুলো দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন লাইন 106 পর্যন্ত বলা আছে 76 থেকে 106 এই 76 থেকে 106 ধারায় যে সকল কাজ করলে অপরাধ হবে না এর বিবরণ আছে আপনি যদি টোটাল 76 থেকে 106 ধারাটা বুঝতে চান সেই ক্ষেত্রে এই সকল ধারার মধ্যে একটা ধারার অস্তিত্ব আছে বা অন্য সকল ধারার মধ্যে একটা ধারার অস্তিত্ব আছে কত বলেন বা অন্য অর্থাৎ সৎ বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয় সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয় যদি আপনার গুড ফেইথ থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অপরাধ হয় নাই চতুর্থ অধ্যায়ে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনসে 76 থেকে 106 ধারা আছে এবং এখানে স্পষ্ট করে বলা আছে যে সকল কাজ অপরাধ নয় এখন আমরা বুঝবো কিভাবে এই কাজগুলো অপরাধ নয় ছোট ছোট কিছু ব্যাখ্যা আছে যে সরল বিশ্বাসে কৃত কাজ কি অপরাধ নয় সরল বিশ্বাসে আপনার দ্বারা যদি কারো মৃত্যু হয় সেটিও অপরাধ বলে গণ্য হবে না আপনি যদি অনিচ্ছাকৃত কোনো কাজ করেন অর্থাৎ আপনার কাজ করার কি ছিল না ইচ্ছা ছিল না সেটিও অপরাধ নয় অর্থাৎ অপরাধের উদ্দেশ্য থাকতে হবে অপরাধের অভিপ্রায় থাকতে হবে অপরাধের জ্ঞান থাকতে হবে যদি অপরাধের উদ্দেশ্য না থাকে অপরাধ নয় অপরাধের জ্ঞান না থাকে অপরাধ নয় অপরাধের অভিপ্রায় না থাকলে অপরাধ নয় টোটালটা নিয়ন্ত্রিত হচ্ছে গুড ফেইথ বা সরল বিশ্বাস দিয়ে আমি কি বুঝাইতে পারছি কথাটা এটা চালু করা যায় না চালু করা তাহলে আমরা যে সকল কাজ অপরাধ নয়ের মধ্যে ঢুকে যাই অপরাধ নয় 76 77 77 রিল্যাক্স 76 ধারাতে উদ্যতন কর্মকর্তার নির্দেশে কৃত কাজ অপরাধ নয় এটা কিন্তু রিটেনে আসছে উদ্যতন কর্মকর্তার নির্দেশে কৃত কাজ অপরাধ নয় ধারা 76 এখন এখানে একটা কথা আছে কোন কাজ করতে আইনত বাধ্য বলে কোন ব্যক্তি বিশ্বাস করে অথবা ঘটনা সম্পর্কে ভুলবশত বাধ্য হয়ে বিশ্বাসের বশীভূত হয়ে কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত কৃত কাজ অপরাধ নয় এই কথাটাকে আমরা একটু ডাবিং করে বলছি উদ্যতন কর্মকর্তার নির্দেশে কৃত কাজ অপরাধ নয় তার মানে কয়েকজন সৈনিক সে উদ্যতন কর্মকর্তার নির্দেশে খকে গুলি করে এবং এই কারণে খ মারা যায় সেই ক্ষেত্রে ক সৈনিক অপরাধ করে নাই কত ধারায় 76 ধারায় কেন জানেন করে নাই সে যখন চাকরি নিছে তখন শপথ করছে আমি জলে স্থলে আকাশপথে আমার উর্ধ্বতন কর্মকর্তার সকল নির্দেশ মেনে নিতে বাধ্য থাকব অর্থাৎ সে যেটা কমান্ড করবে আমার কমান্ডিং অফিসার আমাকে যেটা কমান্ড করবে সেটা মেনে নিতে আমি কি বাধ্য থাকব এই কারণে উদ্যতন কর্মকর্তার নির্দেশে কৃত কাজ অপরাধ নয় একটা প্রশ্ন দিয়ে দিবে এরকম প্রশ্নটা দিবে কয়েকজন সৈনিক সে উদ্যতন কর্মকর্তার নির্দেশে খকে হত্যা করে এক্ষেত্রে এটি কি অপরাধ কত ধারায় অপরাধ নয় খুব ভালো আপনারা তো এগুলা বুঝতে পারতেছেন তাহলে ধারা 77 বিচারকের কৃত কাজ অপরাধ নয় বিচারকের কৃত কাজ অপরাধ নয় শিটটা দেখি বাবু বিচারকের কৃত কাজ অপরাধ নয় আপনারা যদি দেখেন এগুলা নিয়ে কিন্তু অনেক গল্প করা যায় গল্প না করলে বুঝবেন না দেখা যায় জজ সাহেব তুই আমার ভাইকে মেরে ফেলেছিস এখন তোর জীবন আমি রাখবো না তুই একটা মানুষ খুন করেছিস তাই তোকেও আমি খুন করব জজ সাহেব মৃত্যুদণ্ড দিয়েছে দিয়েছে না সেদিনে হয়েছে একটা তার মানে এইরকম জজ যদি কাউরে মৃত্যুদণ্ড দেয় এর জন্য জজ কে আর পানিশমেন্ট কইরেন না কারণ এইটা তার আইনত ক্ষমতা বলে করা এইটা তার গুড ফেইথে করা অর্থাৎ টোটাল চতুর্থ অধ্যায় কিন্তু 52 দ্বারা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কত দ্বারা 52 দ্বারা অর্থাৎ গুড ফেইথ দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে যথাযথ সতর্কতা অবলম্বনের অভাব নাই এখানে অর্থাৎ আমার দ্বারা এই কাজটা অবচেতন মনে ঘটে গেছে আমি এর সাথে জড়িত না আমার অভিপ্রায় ছিল না আমার ইচ্ছা ছিল না আমার উদ্দেশ্য ছিল না আমি এখানে গুড ফেইথ পাইতেই পারি তাই না বলেন আমার এটা মাথায় রাখতে হবে অপরাধমূলক জ্ঞান না থাকলে
অপরাধমূলক অভিপ্রায় না থাকলে, অপরাধমূলক উদ্দেশ্য না থাকলে সেখানে কিন্তু গুড ফেথ তৈরি হয়ে যায়। মাথায় থাকবে না ইনশাল্লাহ? থাকবে। তাহলে উদ্যতন কর্মকর্তার নির্দেশে কৃত কাজ অপরাধ নয় কত ধারাতে? কত ধারায়? তারপর হচ্ছে আপনার বিচারকের নির্দেশে কৃত কাজ অপরাধ নয় কত ধারাতে? 77 ধারাতে। বাবা বাবা এখানে 78 ধারা হচ্ছে আদালতের আদেশ বা রায় বা ডিক্রি বাস্তবায়নে কৃত কাজ অপরাধ নয়। একবার বলে নেন, আদালতের রায় আদেশ ডিক্রি বাস্তবায়নে কৃত কাজ অপরাধ নয়। লেখেন না, বলেন একবার। আবার বলেন, বাস্তবায়নে বা অনুসরণে কৃত কাজ অপরাধ নয়। তাহলে বিচারকের বিচারকের কৃত কাজ অপরাধ নয় কত? 77। আদালত আছে 78-এ। উদ্যতন কর্মকর্তা রিল্যাক্স, খুবই ভালো। এইটা আদালতের রায় ডিক্রি বাস্তবায়ন করতে যায়, যদি কারো বাড়ি ঘর ভাঙ্গা লাগে, লাগতে পারে না? পারে। তাহলে ও বলতেছে, তুই আমাকে আদালতের নির্দেশে বেদখল করতে এসেছিস, তোকে আমি কি বেদখল করে দিলাম? হবে? কখনোই না। এবং সে যেটা করতেছে আইনত ক্ষমতা বলে, ক্ষমতা প্রাপ্ত হয়ে, শব্দটা কি বলেন? আইনত ক্ষমতা বলে, ক্ষমতা প্রাপ্ত হয়ে সরল বিশ্বাসে। দুইটা জিনিস এখানে থাকবে, আপনি যেটা করতেছেন সেটা আইনতভাবে বৈধ কিনা, আপনি যেটা করতেছেন তার মধ্যে গুড ফেথ ছিল কিনা। গুড ফেথ তখনই আপনি অনুধাবন করাইতে পারবেন, আপনার অপরাধমূলক জ্ঞান ছিল কিনা। আপনার অপরাধমূলক জ্ঞান যদি না থাকে তাহলে অপরাধমূলক অভিপ্রায় ছিল কিনা। আপনার অপরাধমূলক অভিপ্রায় যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখবো আপনার অপরাধমূলক উদ্দেশ্য ছিল কিনা। যদি এইগুলা না থাকে আপনি গুড ফেথ পাইতেই পারেন, তাই তো? তিনটা প্রশ্নের সমাধান কিন্তু থাকতে হবে, অপরাধমূলক জ্ঞান, অপরাধমূলক অভিপ্রায়, অপরাধমূলক উদ্দেশ্য। আমি কি বুঝাইতে পারতেছি হালকা? যদি বুঝাইতে পারি আপনারা তো খুবই ভালো। দেখেন 79, 80, 81 থেকে প্রতি বছর একটা প্রশ্ন হয়, 79, 80, 81। তাহলে 79, 80, 81-তে যদি আমরা বলি, 79-র নাম হচ্ছে ভুলবশত। বলেন, 79-র নাম কি? ভুলবশত। আর 80 হইল দুর্ঘটনাবশত। 79-র নাম ভুলবশত, আর 80-র নাম দুর্ঘটনাবশত। তাহলে ভুলবশত কৃত কাজ অপরাধ নয় কত ধারাতে? আর দুর্ঘটনাবশত কৃত কাজ অপরাধ নয়। এখন দুর্ঘটনার আর এক নাম বিপত্তি। বাবা বিপত্তিকে বলে কয়ে আসে? দূরের ঘটনা কি দুর্ঘটনা না? এটা কি বলে কয়ে আসে? আজকে কিন্তু দুর্ঘটনা ঘটবে, এটা কি বলে কয়ে আসে? তার মানে নিয়তিতে থাকে। কিসে থাকে? নিয়তিতে থাকে। নিয়তি লিখন না যায় খণ্ডন। তাহলে ভুলবশত কৃত কাজ অপরাধ নয় কত ধারায়? দুর্ঘটনাবশত কৃত কাজ। দেখেন সাবানা আপা দেখতেছে তার ফোলা, একজনের বুকের উপরে দিয়ে চাকুটা উড়াই ফেলাইছে, দেখছে না? দেখে না? সালমান শাহ ছিল ফোলাটা। আরে বাবা, ফোলা পাইন কত মেধাবী। তাহলে সাবানা আপা দেখতেছে, দেখেন যে চাকুটা উড়াইছে, বলে বাবা তুই কি করলি? বলতেছে না সে? মানে সে তো সত্যবাদী সাবানা আপা। সে দেখছে তার ছেলে এইটা উড়ায় ফেলছে, পরে সাবানা আপা নিজেই সাক্ষী দিচ্ছে, হ্যাঁ আমার ছেলে খুন করেছে, ওকে একটু শাস্তি দিন, আমি সত্য কথা বলবো, আমি ন্যায় বিচারের পথে আছি। পরে দেখা গেল সাবানা আপা যা বলতেছে সবই পাপড়। সে এমনভাবে দেখছে কিন্তু খুনটা কইরা গেছে রাজীব, আমরা প্রসবির আগেই দেখছি। সাবানা আপা যে কতটা সত্যবাদী সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। খুনটা কইরা গেছে কে বলেন? রাজীব। সাবানা আপা দেখছে একটু উড়াইতে, মানে বাঁচাইতে গেছিল, কিন্তু বাঁচাইতে যাওয়ার সময় দেখা গেছে যে খুন হয়ে গেছে এরকম লাগতেছে। তাহলে সাবানা আপাকে নিজেই অপরাধী না, আর একজনকে মিথ্যাভাবে সাক্ষ্যদান দেওয়ার জন্য সাবানা আপাকে আমরা দোষী সাব্যস্ত করতে পারবো না 79 ধারাতে। অর্থাৎ সাবানা আপা যে ভুলটা করেছে সেটা ভুলবশত হয়েছে, তার মধ্যে মিনসিয়া ছিল না, তার মধ্যে অপরাধমূলক জ্ঞান ছিল না, তার মধ্যে অপরাধমূলক অভিপ্রায় ছিল না, তার মধ্যে অপরাধমূলক উদ্দেশ্য ছিল না, বিদায়, গুড ফেইথে সাবানা আপাকে আমরা 79 ধারাতে মাফ করে দিতে পারি। পারি না বলেন? আমি খুব ফেমাস একটা মুভি দেখছিলাম আপনার, একজন দমকল কর্মী একটা বাচ্চাকে বাঁচাইতে, যে বাচ্চার এই দম নিতে পারতেছে না, পরে মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতেছিল।
ওই দমকল কর্মীকে মানে বাচ্চাকে হ্যারাসমেন্ট করার জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যায়। সেক্ষেত্রে যখন একদম শেষ পর্যায়ে এসে দমকল কর্মী বাড়িতে আসে, যে ব্যক্তি এই মামলাটা দায়ের করছে, সেক্ষেত্রে তাকে অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না কত ধারাতে। আবার নেট সমস্যা হইলে আমাদের হাতে কিছু করার নাই, আজকে এরকম হচ্ছে, আমরা খুব দুঃখিত এই ব্যাপারে। আজকে গরমের সাথে কি এর কোনো সম্পর্ক আছে আমি জানি না, এগুলো বুঝি না, দোষ দোষ দুর্ঘটনা বশত, শোনেন এগুলো দুর্ঘটনা বশত হচ্ছে। হ্যাঁ আসি ধারায়, তাহলে আমি একটা কুড়াল, কুড়ালের আমাগো এলাকায় কয় কুড়াল, আর বইয়ে লেখা কুঠার, কুড়ালি কি? এখন আমি কাঠ কাটতেছি কুঠার দিয়ে, এখন সামনে ফেল ফেল করে তাকায় রয়েছে রহিম, সে দেখতেছে যে আমি কাঠ কাটতেছি, এখন আমার এই কুঠারের মাথা খুলিয়া যাইয়া রহিমের কল্লা ফালাই দিছে। আমার কি অপরাধমূলক ইন্টেনশন ছিল? অপরাধমূলক মোটিভ? নলেজ? তাইলে আমি কি গুড ফেথ পাইতে পারি না? এখানে দুর্ঘটনা বশত হয়েছে না? তাহলে দুর্ঘটনা বশত কৃত কাজ অপরাধ নয় এইটা বলে আমি রেহাই পাবো কত ধারাতে? আশি ধারাতে। তাহলে আশি ধারার সাথে কুঠারের কি আছে? একটা সম্পর্ক আছে। আমি দেখি ট্রাকের সম্পর্ক আছে, আমি দেখি পাথরের সম্পর্ক আছে, আমি একটা পাথর উপরে মারছি আইসে তার মাথায় লাগছে, তাহলে আমার কি উদ্দেশ্য তো ছিল না তাকে লাগানোর? আমার তো অভিপ্রায়ও ছিল না তাকে এটা, তা সে মারা যাক, আমার তো অপরাধমূলক জ্ঞানও ছিল না তা তার এটা হইতে পারে। আমি নিজের পায়ে নিজে কি করতেছি? না না না, নিজের পায়ের উপরে কাঠের উপরে কুড়াল মারতেছি। তাহলে সিয়াত্তর দ্বারা কি আছে বলেন? সাতাত্তর ধারায়, আটাত্তর ধারায়, উনআশি ধারায়, আশি ধারায়। বাবা একাশি ধারাটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, সম্ভাব্য ক্ষতি বা অভিপ্রায় ছাড়া। এইটাকে আমি আরেকটু ছোট করে বলি যে বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি, বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি করা অপরাধ নয়, বড় ক্ষতি নিবারণের জন্য। সম্ভাব্য ক্ষতি লিখে নেন, সম্ভাব্য ক্ষতি কিন্তু কি ওয়ার্ড, অভিপ্রায় ছাড়া, এটা কি ওয়ার্ড একাশির? তাহলে বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি করা অপরাধ নয়। একবার বলতে হবে বাবা কি লেখেন, এত দোষ আর কবে পড়বেন, এখনো পড়েন না? বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি করা। আমি গাড়ি চালাইতেছি, আমার হাতে কি স্টিয়ারিং, গাড়ি চালাইতেছি, এখন দেখতেছি যে খুব মানে খুবই অশালীন পোশাক পরে দুজন লোক বা ব্যক্তি পার্সন হেঁটে যাচ্ছেন, এবং পাশে দেখা যাচ্ছে যে আপনার ডিজে পার্টি করতেছে, আপনার ডিজে পার্টি করতেছে না ব্যান্ড পা, আহ হা হা হা। তাহলে আর একটু ছোট করে বলি, দুই আমি গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছি, দুজন ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুভূতি প্রবণ দুইজন মানুষ আছে, আর পাশে একজন হিপ হপ টাইপের মানুষ আছে, কয়জন এই সাইডে কয়জন আছে? দুইজন। আর এই সাইডে কয়জন আছে? বাবা এখানে দুইজনরে চাপাই দেওয়া ভালো নাকি একজনরে চাপাই দেওয়া ভালো? আমি দেখতে পাচ্ছি যে কোনোভাবেই এই চাপাই দেওয়া ছাড়া আমি কোনোভাবে বেঁচে উঠতে পারবো না, সেক্ষেত্রে আমি দুইজনের গায়ে উঠায় না দিয়ে একজনকে যদি মেরে দেই সেক্ষেত্রে অপরাধ হবে না। অর্থাৎ বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি করা অপরাধ নয়, কত ধারায় অপরাধ নয়? তাহলে যেটা বলতে চাইছিলাম সেটা হইলো বাবা, আপনার হিপ হপ টাইপের দুইজন যাচ্ছে, আর ওইখানে আপনার দেখা যাচ্ছে একজন আপনার বলতেই দিচ্ছেন না, এত মুখস্থ হয়ে গেছে, বলতে চাইছিলাম মা শিশু না, ওইখানে আপনার এক হাজার লোক আছে তীর্থযাত্রা করতেছে, আপনি এক হাজার লোক বাঁচাবেন না দুইজনকে বাঁচাবেন?
1000 লোককে বাঁচাবেন, তার মানে ছোট ক্ষতি নিবারণের, বড় ক্ষতি নিবারণের জন্য ছোট ক্ষতি অপরাধ নয়। এখানেও খেয়াল করেন আপনার অপরাধমূলক জ্ঞান নাই, নিজে বাঁচতে চাই। আপনার তো ই ফেল হয়ে গেছে, কি বলে ব্রেক ফেল হয়ে গেছে না, আমার কি অপরাধমূলক জ্ঞান আছে? নাই। আমার কি নাই? অপরাধমূলক অভিপ্রায়ও নাই। আমার অপরাধমূলক কি নাই? উদ্দেশ্যও নাই। আমার একটা গুড ফেইথের দাবিদার আমি হইতেই পারি, তাই না? কত ধারায় আমি গুড ফেইথের দাবিদার হইতে পারি? এক্সিলেন্ট। আমার মনে হয় যে 81 ধারা থেকে কিন্তু এবার একটা প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে 76 ধারায় কি আছে বলেন? ঊর্ধ্বতন কর্মকর্তা। 77 ধারায় বিচারক আছে, হ্যাঁ চ্যালেঞ্জ। 78 ধারায় আদালত। 79 ভুলবশত। 80 দুর্ঘটনাবশত। রিল্যাক্স, ভুলবশত আর দুর্ঘটনাবশত। লাইভটি শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। মাই ডিয়ার, মাথা ঠান্ডা, শিওর। দেখেন রিটেনে কিন্তু 82 এবং 83 ধারা থেকে প্রশ্ন পাবেন, 82 এবং 83। এখন এই 82 অনেকে বুঝতে পারে না, এইটা আমার আমি কিন্তু মরে যাম। আমি এইটা আপনাদের ভালোভাবে পড়িয়েছি, আমি জানি আপনারা জানেন, কিন্তু কালকে যে ভর্তি হয়েছে তার জন্য বলতেছি, ওই যে আপার জন্য বলতেছি, আপনার জন্য বলতেছি না, এই যে তার জন্য বলতেছি, এই যে তা আপনাদের জন্য বলতেছি, যারা জানেন আনতে আনতে আনোয়ার, জানতে জানতে জ্ঞানী। বললেন না, বললেন না, বললেন না, খেয়াল করেন বাবা, এইটার একটা সংশোধনী আসছে 82 ধারাতে, 2004 সালে সংশোধনী আসছে, এইটা 7-9 হয়ে গেছে। কিন্তু আপনারা কি এইটুকু জানেন যে 2004-এর আগে জুডিশিয়ারি পরীক্ষা হইতো? জানেন জুডিশিয়ারি পরীক্ষাতে 2004-এ এই প্রশ্নটা আসছে, 9 বছর 7 বছর, অর্থাৎ 9 বছরের শিশুর কৃত কাজ অপরাধ নয়, এইটা 2004-এর আগে ছিল 7 বছর। এইটা কিন্তু জুডিশিয়ারির প্রশ্ন, আমি বুঝাইতে পারতেছি। তখন কিন্তু 7 দাগানো জায়েজ ছিল, ওই 7টা এখনো বের হইতে পারে নাই বিভিন্ন বই থেকে। তারা 9 বছরের কম নয়, যেখানেই অনধিক 9 আছে, যেখানে 9 বছরের কম আছে, যেখানে 7 বছরের কম আছে, যেখানে 3 বছরের কম আছে, যেখানে 2 বছরের কম আছে, যেখানে 1 বছরের কম আছে, সেখানে ধরে নিতে হবে 1 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত, 4 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত, 9 বছর পর্যন্ত। এখন পর্যন্ত বুঝতে হবে, এখন পর্যন্ত বুঝতে যায় দেখা যায় যে ওই জুডিশিয়ারির প্রশ্নটা, 4-এর আগের জুডিশিয়ারির প্রশ্নটার ব্যাখ্যা দিতে যায়া তারা 9 বছরের কমটারে 7 বছর বানাইছে, তারা ভুল করতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? তাইলে 9 বছরের শিশুর কৃত কাজ অপরাধ নয়, এইটা আছে 82 ধারাতে। তাহলে 9 বছরের কম, 9 বছরের কম মানে কিন্তু 9 বছর পর্যন্ত। তাহলে 9 বছরের কথা, কত বছরের শিশুর কৃত কাজ অপরাধ নয়? তাহলে এইটা যদি কোনো বইয়ে 7 পান, তাহলে কি 9 বছরের কম ভাইবা 7 দেখাবেন? আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে কত বছরের শিশুর কৃত কাজ অপরাধ নয়? 9 বছরের। তাহলে 7 না 9? আর এই 7 বছর যে প্রশ্নটায় দাগানো আছে, ওই প্রশ্নটায় দেখবেন 9 অপশনে নাও থাকতে পারে, 9 অপশনে নাই, তার মানে ওইটা 4 সালের আগের প্রশ্ন। এইটা আমি অনেককে বুঝাইতে পারতেছি না, ওই প্রশ্নটা সরকারি প্রশ্ন ঠিক আছে, কিন্তু 4-এর আগে, সংশোধনীর আগে প্রশ্ন, তাহলে সংশোধনীর পরেও এরকম প্রশ্ন হবে না, এরকম প্রশ্ন হবে না, কারণ এটা সংশোধনী আসছে বাবা, সংশোধনী আসছে। ওকে, ঠিক আছে। তাহলে কত বছরের শিশুর কৃত কাজ অপরাধ নয়? 9 বছরের কম, 9 বছরের কম টম বুঝি না, কয় বছরের? 9 বছরের। তাহলে অনধিক 9 মানে 9 বছর পর্যন্ত, 9 বছরের কম মানে 9 বছর পর্যন্ত। বারবার বুঝাইতে চাচ্ছি কথাটা, কত ধারায় আছে? তাহলে এখানে একটা ঝামেলা আছে, 7 বছর মাথার মধ্যে অলৌকিক ভাবে ঢুকে আছে, ওই যে চাইরের আগে ঢুকে আছে। আবার নামাজের একটা ব্যাপার আছে, 7 বছর। আমি বুঝাইতে পারছি যে নামাজের বাধ্যবাধকতা 7 বছর থেকে শুরু হয়, এই কারণে কিন্তু 7 সাইকোলজিক্যাল ঢুকে আছে। আপনার যুক্তিতর্ক দিয়ে কিন্তু প্রশ্নকর্তা প্রশ্ন করে না,
আপনি চার সালের প্রশ্নটা আপনি জানিনে না যে এই প্রশ্নটা চার সালে সংশোধন হয়ে চার সালে জুডিশিয়ারিতে আসছে আপনি না জেনে একটা নিজের মতো ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে দিলে আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি না এইটা কইরেন না কেউ এইসব আমি দেখতেছি আমার ভালো লাগে না এগুলা 83 ধারাতে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম অপরিণত বোধ সম্পন্ন শিশু বলে আবার লেখা শুরু করছে নয় বছরের বেশি বারো বছরের কম অপরিণত বোধ সম্পন্ন শিশুর কি তো কাজ অপরাধ নয় এইখানে একটা নেগেটিভ প্রশ্ন হয়েছে বুঝতে পারে নাই বলাবান বলছে কত বছরের শিশুর কাজ অপরাধ খেয়াল করেন ক বারো বছরের বোধ সম্পন্ন শিশু খ ১৩ বছরের শিশু এরকম করে বোধ আর বোধহীন এই যে প্রশ্ন হয়েছে তাহলে নয় বছরের উপরে বারো বছরের কম তাহলে নয় বছরের উপরে যে কোনো শিশু ১৮ বছর তো শিশু নয় বছরের শিশু ১৮ বছর পর্যন্ত তার যদি বোধ থাকে সেক্ষেত্রে সে অপরাধী আবার ১২ বছরের উপরে যদি নির্বোধ হয় সেক্ষেত্রেও সে অপরাধী আমার কথাটা কি বুঝতে পারতেছেন নয় বছরের উপরে বোধ আছে সেক্ষেত্রে সে অপরাধী আবার ১২ বছরের উপরেও যদি বোধ নির্বোধ হইলেও সে অপরাধী অপরাধী কিন্তু কত ধারাতে বলতে পারেন ৮৩তে আমরা পাগল টাগলের ব্যাপারে পরে যাব কিন্তু এখানে আপনাকে উপর নিচ করে দেবে উপর নিচ তাহলে নয় বছরের উপরে ১২ বছরের কম শিশুর কৃত কাজ কি বলেন অপরাধ নয় বছর আবার খেয়াল করেন প্লিজ অপরিণত থাকতে হবে থ্যাংক ইউ আনসাউন্ড মাইন্ড ব্যাপারটার নাম কি বলেন আনসাউন্ড মাইন্ড আনসাউন্ড মাইন্ড ইনসেন্সি শব্দটার নাম কি বলেন আনসাউন্ড মাইন্ড ইনসেন্সি অর্থাৎ তার সেন্স না থাকা যাবে না তাহলে আনসাউন্ড মাইন্ড ইনসেন্সি অপরিণত বোধ সম্পন্ন নয় বছরের ঊর্ধ্বে ১২ বছরের কম শিশুর কৃত কাজ অপরাধ নয় আমি এইটা বুঝাইতে চাচ্ছি বুঝছি ক্লিয়ার তাহলে ৭৬ ধারায় কি আছে ৭৭ ধারায় কি আছে বিচারক কর্তৃক ৭৮ ধারায় কি আছে ৭৯ ৮০ ২১ সম্ভাব্য ক্ষতি ৮২ কত তাহলে নয় বছরের কমকে ৭ বছর ভাইবেন না এগুলো হলো ভ্রান্ত মানে মানে স্টুডেন্টদের একটা বুঝ দিতে হবে দিয়ে দিছি দমক দিয়া বলে স্যার আপনার 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 দাদার বাপের নাম কি বলে আমি তো জানি না বাবা এইটা জানেন না আর সিরাজউদ্দৌলার বাপের নাম জিজ্ঞান আমারে আকবরের বাপের নাম জিজ্ঞেস করেন আমরা আমি 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 দুই পুরুষের পরে তৃতীয় পুরুষের খবর রাখি না বাবা আমি এগুলো জানি না ইরিলিভেন্ট অনুষঙ্গ নয় অনুষঙ্গ নয় আমি এগুলো জানি না মাই ডিয়ার তাহলে ৮৩ গেল আমাদের তাহলে ৮২-৮৩ গেছে এবার ৮৪ এবং ৮৫ একসাথে পড়ব ৮৪ অপকৃতস্থ ব্যক্তির কার্য অপকৃতস্থ অপকৃতস্থ এই অপকৃতস্থ শিশু আর অপকৃতস্থ ব্যক্তির মধ্যে ধাক্কা লাগবে তাহলে অপকৃতস্থ শিশু যদি ১২ বছরের ঊর্ধ্বে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ৮৩ থেকে ৮৪তে পড়ে যায় আমি বুঝাইতে পারতেছি না কথাটা অপকৃতস্থ শিশু যদি ১২ বছরের ঊর্ধ্বে চলে যায় তাহলে কি হয়ে যায় ৮৩ থেকে ৮৪তে চলে যায় তার মানে ১২ বছরের কম পর্যন্ত অপকৃতস্থ শিশুর কৃতকাজ অপরাধ নয় কত ধারায় ৮৩ ধারাতে আর
যদি বলে অপকৃতস্থ ব্যক্তির কৃতকাজ অপরাধ নয় কত দাঁড়াতে? আমার সামনে যারা আছে এরকম অনেক মানুষ আছে এখানে, আমার সামনে পিছনে ডানে বামে, আমি নিজেও আছি, খালপার আছে, ঠিক আছে, আমি তো ঘুরে কোথায় জানো জড়ায় গেছি। আমার ডানে বামে উপরে উপরেও আছে, হুজুরে আছে, নিচেও আছে, কে কে? দুই বাবু কি সোপাতে বসা? আর রাজু আপনাকে তো দেখাইতে পারি নাই, নিচেও বসা আছেন, দেখাইতে পারি নাই। আল্লাহ বসা, আল্লাহ কবুল করুক বাবা। তাহলে 83-84 কি বুঝছি? প্রশ্ন কিন্তু এখান থেকে হচ্ছে, 83 কি হবে বলেন? অপকৃতস্থ, অপকৃতিগ্রস্ত, বোধহীন, একই জিনিস। যখন ব্যক্তি হচ্ছে 84 আর 12 বছরের কম শিশু হচ্ছে 83 আর 9 বছরের শিশু, আর 9 বছরের ঊর্ধ্বে শিশুর কৃতকাজ অপরাধ, 9 বছরের ঊর্ধ্বে শিশুর কৃতকাজ অপরাধ, 12 বছরের শিশুর কৃতকাজ অপরাধ, 12 বছরের বোধহীন শিশুর কৃতকাজ অপরাধ। এই সকল তুচ্ছ তুচ্ছ বিষয় দিয়ে আপনাদের কিন্তু নাজেহাল করে দিবে পরীক্ষার হলে, তুচ্ছ এবং তাচ্ছিল্য। হ্যাঁ, দেখা যাবে যে বোমা হামলা খাইয়া ছোট্ট একটা রকেট হামলা শেষ, বালাই নাই, বালাই নাই। আমি যে কোনো সময় অপরিণত হইতে পারি, পাগল হইতে পারি, আমি কামড় দিতে পারি। আমি প্রতিবন্ধী 100% 84 আছি, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, নাবালক চলে গেছে বাবা 82-83, আর জড়বুদ্ধি উম্মাদ পাগল, ছাগল ছাগল যায় না, পাগল 84 চলে গেছেন। তাহলে এবার 85 এবং 86 পাশাপাশি করে রাখতে হবে বাবা। এই অপশনের প্রশ্নটা 2004 আগের প্রশ্ন, আপনাকে এটা বুঝতে হবে। 2004 একটা সংশোধনী আসছে, 7 বছরের শিশুর কৃতকাজ অপরাধ নয় ছিল 2004 আগে, এটা সংশোধনী হয়ে 9 বছর পর্যন্ত হয়েছে। যাই হোক, দেখেন ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। তাহলে আপনারা যে আছেন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত, আমি কিন্তু সাইরা দিতে চাইছিলাম, তাই না? তাহলে ইচ্ছাকৃত নেশাগ্রস্ত আর অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, অনিচ্ছাকৃত নেশাগ্রস্তের ফলে কৃতকাজ অপরাধ নয়, আর ইচ্ছাকৃত নেশাগ্রস্তের ফলে কৃতকাজ অপরাধ হয়। বলেন একবার, মদ খাইলে নাকি অনেকে সত্যি কথা বলে, হার্ট ক্লিয়ার হয়ে যায়, চলো বুঝি না আমি কে, না না, আহা, আমিও 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 আমিও, এ সেলেজিং কইরেন না কেউ প্লিজ। তার মানে মদ খাওয়ার পর দেখবেন সাংবাদিকরা করে কি, যে কোনো মামলাকে হালকা করে দেয়, আমার খুব অস্থির লাগে এগুলা, সে না বুঝেই একটা একটা শিরোনাম করে, তার কিন্তু এটা ইভিডেন্স হিসাবে থেকে যায় সংবাদপত্র, সংবাদপত্র কিন্তু ইভিডেন্স হিসাবে থেকে যায়। সে বলতেছে যে মদ খাওয়ার পর এই কাজটা ঘটাইছে। এখন এই যে অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত, এইটা কিন্তু মামলাকে কি করে দিচ্ছে, হালকা করে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি? এই যে কালকে একটা ঘটনা দেখলাম, কালকে না পরশু দিন, আমি তো বলতে পারি না, এই যে কি হয়েছে একটা ঘটনা বাবা, মা মেয়ে বান্ধবী একসাথে কি খেয়েছে, এটা আমি একাই দেখি নাই, আহা বেঁচে গেছি আমি, ভালো ভালো, অনেক আগের কাহিনী, আচ্ছা আচ্ছা, গত সপ্তাহের কাহিনী। তাহলে উনি বারবার বলতেছে যে এর আগে আমি খাই নাই,
আমাকে ওরা খাওয়াইছে, দেখেন কত হালকা করে দিচ্ছে মামলাটা। এর আগে আমি খাই নাই, আমাকে কি ওরা খাওয়াইছে। এই কথাটায় যদি সে বহাল থাকতে পারে, সেক্ষেত্রে সে কোনো অপরাধ করে নাই, কত ধারায় করে নাই, 85 ধারাতে। আর যদি বোঝা যায় যে না সেই ডাইলে ডাইলে সবাই খাওয়াইছে, সেক্ষেত্রে সে অপরাধী হবে কত ধারাতে, 86 ধারাতে। আমি আর বুঝাইতে পারবো না, তাহলে 76 ধারাতে কি আছে বলেন। উর্ধ্বতন কর্মকর্তার কৃত কাজ অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, ইচ্ছাকৃত নেশাগ্রস্ত, 85-86, তাহলে 77। বারো বছরের অপরিণত, 84, 84, আর অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, আর ইচ্ছাকৃত নেশাগ্রস্ত 100%, ইচ্ছাকৃত নেশাগ্রস্তের কাজ অপরাধ। বাবা 88 লেখেন, 88 নাকি দেখেন, 86 গেল, 87-88-89 থেকে রিটার্নে প্রশ্ন হয়, 87-88-89 থেকে রিটার্নে প্রশ্ন হয়, এমসিকিউ কম আসছে আর কি, কিন্তু রিটার্নে কেন জানি প্রশ্ন হয়, রিটার্নে প্রশ্ন হয়, 87-88 সেভ আছে, 87-88-89 থেকে কিন্তু রিটার্নে প্রশ্ন হয়, আমি বুঝাইতে পারছি আপনাদের জন্য, এমসিকিউ দরকার নাই, তাহলে থাক দরকার নাই, রিটার্নের সময় পয়সা নিয়ে পড়াবো না এগুলা, একবার বলে দিব সময় নাই আমার আছে, আমি এখানেই শেষ করে দেবো এই তিনটা ধারায়। তাহলে লেখেন, লিখে নেন, কাজে লাগবে, বিনা উদ্দেশ্যে, হ্যাঁ 88, বিনা উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাত হবে, এখান থেকে প্রশ্ন হয়েছে আমি জানাবো, বিনা উদ্দেশ্যে 100% হয়েছে, আমি তো জানি, আমি বুঝি না, বিনা উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাত হতে পারে না জেনে সম্মতি সহকারে, সম্মতি সহকারে কৃতকাজ অপরাধ নয়, হ্যাঁ সম্মতি সহকারে কৃতকাজ অপরাধ নয়, তাহলে সম্মতি সহকারে আন্ডারলাইন করেন, আর বিনা উদ্দেশ্যে আন্ডারলাইন করেন। বাবা ব্র্যাকেটে লেখেন, সম্মতি দিতে 18 বছর বয়স হইতে হয়, সম্মতি দিতে 18 বছর বয়স হইতে হয়, সম্মতি দিতে 18 বছর বয়স হইতে হয়, এইটার একটা সাইকোলজিক্যাল ব্যাপার শিখায় দেই, 18 বছরের যারা কম তাদের অভিভাবক হলো সম্মতি দিবে, আর 18 বছরের যারা উপরে তারা নিজেরাই নিজে কি দিবে, সম্মতি দিবে। তাইলে এই 87 ধারাটা হলো খেলার ধারা, খেলা কি হবে, মাঠ না থাকলেও খেলা হবে, অর্থাৎ কিছু খেলা আছে মাঠ ছাড়া খেলা হয়, আছে না বলেন, এই যে তরোয়ালি খেলা, আর সে নাকে ঘুষি মারলে এটা কি হয়, মুষ্টি বক্সিং, মুষ্টিযুদ্ধ কি বাবা, এই সাইপে ধরা
তার মানে কিছু কিছু আছে ঝুঁকিপূর্ণ খেলা, কেউ কাউকে মাইরা ফেলতে পারবে না, না যাই না নামছি না, কিন্তু এক জায়গা মতো লাগে গেছে, একটা হুক মারছে বক্সিনে দাঁতের পাড়ি পুড়ি উড়ে গেছে, হয় না এরকম? হয়। তারপর হলো তরোয়াল একজন আর একজনের টোকাটুকি করতে করতে পেটে ঢুকে গেছে, মারা গেছে। সেক্ষেত্রে আমার অপরাধমূলক জ্ঞান ছিল না, খেয়াল করেন, আমার কি ছিল না? অপরাধমূলক জ্ঞান ছিল না, অপরাধমূলক ইন্টেনশন ছিল না, অপরাধমূলক মোটিভ ছিল না। আমি গুড ফেইথ পাইতেই পারি, কত ধারায় পাবো? 87 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তরোয়াল খেলার উদাহরণ এলে কত ধারা তাকাবেন? মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ, আমি তো বুঝা, এগুলা বন্ড সই দিয়ে নাই যে আমারও মার্গে ফেলাইলে কেউ কোনো ভাবে দায়ী হবে না। WWF চ্যাম্পিয়ন বলে তুই আয় তোরে কেন দিমু, সেও বলে তুই আয় তোরে কেন দিমু, ওরা জানে যে এই কেন্না কেন্নির কোনো দাম নাই, মারতে পারবে না। ডাকতেছে, হঠাৎ করে একটা জায়গা মতো বেলাইনে লাগে গেছে, একটা পাঞ্চ করছে, একদম চেস্ট বরাবর পাঞ্চটা করছে, একদম ভাঙে চুরে গেছে, সেক্ষেত্রে তা অপরাধ হবে না। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে 88, 88 এটা, হ্যাঁ, সাতের সাথে 80 ছিল। আমি তো মরে যাবো এরকম প্রশ্ন করলে। এই বাবু, আপনার বন্ধু কই? আপনার বন্ধু কই? বন্ধু ওর না আসাতেই এত লোক। পরে বললেন ও না আসলে কিন্তু কালকে যেন কোনোভাবে আমার সামনে না পড়ে, কালকে আমাদের বন্ধ। তাহলে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত লেখেন 88? বাবা 87 বলছি আব্বু। মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত, খুব মজা পাইতেছেন, মানে মল্লযুদ্ধ পাইছেন, ঠিক আছে। মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত উপকারার্থে, বাবা উপকারার্থে বা উপকারের জন্য, উপকারার্থে লেখেন, উপকারার্থে হবে, উপকারার্থে বাবা, রকান্ত তো উপকারান্ত হয়ে গেছে, আমারে মারবে বুঝছেন। তাহলে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত উপকারার্থে, সরল বিশ্বাসে সম্মতি সহকারে কৃতকার্য অপরাধ নয়, উপকারার্থে আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে সহমতি সহকারে কৃতকার্য অপরাধ নয়। আগেই পড়া এগুলো না, মানে আগেই পড়া এগুলা, এক্সিলেন্ট। এগুলো তো বলছি যে মেরুদণ্ড পড়াচ্ছে, কিন্তু দণ্ডবিধির, দণ্ডবিধির কিন্তু মেরুদণ্ড এখানে আছে। অর্থাৎ আপনি একজন একজন আসামিকে রিলিফ দিবেন, কিভাবে রিলিফ দিবেন, কিভাবে রেমিডি দিবেন, এইটার উপরে নির্ভর করে তার গুড ফেইথটা কিভাবে আপনি জাজ করবেন, তার গুড ফেইথ কিভাবে দিবেন, তাকে বের করে নিয়ে আসবেন কিভাবে, এগুলার উপরে কিন্তু নির্ভর করে। আমি বুঝাইতে পারছি? তবে সরল বিশ্বাসে উপকারার্থে ওই জায়গাটা আন্ডারলাইন হইলেই 88, হ্যাঁ, উপকারার্থে সবগুলাতেই আছে। তাইলে বাবা, এইটা ডাক্তাররা বলতেছে আপনি কিছুদিন পরে মরে যাবেন, আপনার এইডস হয়েছে। এখন ওই ডাক্তাররা আর বিশ্বাস হয় না, ডাক্তার ভালো না, আর একজন ডাক্তারের কাছে গেছেন, সেও বলতেছে আপনার কি হয়েছে, এইডস হয়েছে। খেয়াল করেন কথা, আপনি জিগাইলেন যে আমি আর কয়দিন বাঁচনু, সেগুলো 6 মাসের মতো আছেন আপনি, আপনি নাও খাওয়া বন্ধ করে দিবেন না, বাস্তবতা এরকম। আপনার ভিতরে কি ফিল কাজ করবে? আপনি একটা নিজের বদ্ধ ঘরে আবিষ্কার করবেন না? চিন্তায় পড়ে গেছে এটা,
না না ওরা 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 সরল বিশ্বাসে করতেছে এগুলা, এই সরল বিশ্বাসে করেন না এগুলা। দেখেন আপনার ভিতরে একটা বেদনা তৈরি হবে, এই শোকেই আপনি মরে যাইতে পারেন। দেখবেন যারা আফ্রিকান আছে, উল্লালা উল্লালা জাতি আছে, ওদের কিন্তু একজন সর্দার থাকে, আবার গ্রামের ওজা থাকে, ওজারা ভবিষ্যৎবাণী করে, ছয় দিন ছয় মাস পর তুই মরে যাবি, তুই এত বড় অন্যায় করেছিস কেন। দেখা যায় সত্যি সত্যি ওজার কথা কাজ করে। পরে বিজ্ঞান বলতেছে যে ওই কথাটা ওরা বিশ্বাস করে নাই, আপনি যেভাবে ডাক্তারের কথা বিশ্বাস করে নিচ্ছেন। তার মানে উপকারের জন্য একটা কথা বলছে, সেই উপকারের জন্য বলা কথার কারণে যদি আপনি আপনি মারা যান, সেক্ষেত্রে কিন্তু সেইটা ডাক্তারের অপরাধ হইতে পারে না। এবার মেডিকেল সায়েন্সে আসেন, এবার একটা মেডিকেল সায়েন্সে আসেন। আপনি বনসই দেই না আমরা অপারেশনের আগে, যে ওনারে মাইরা কাটটা যা করেন আমরা এর জন্য দায়ী করবো না কাউরে, দেই না আমরা বনসই দেই না, যে আপনার আপনি ওনারে নিয়ে যান, ওনার এই অপারেশনটা করে ওনাকে ভালো করেন, যদি এতে উনি মারা যায় সেক্ষেত্রে আমরা না আপনাকে দায়ী করবো না, আপনাকে দায়ী করবো না। খেয়াল করেন এর মধ্যে কোনো কারণে যদি ওই ব্যক্তিটা মারা যায় সেক্ষেত্রে ডাক্তারকে অপরাধী করা যাবে না। কত ধারায়? 88 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? 88 এবং 89 ধারা খুবই কাছাকাছি, খেয়াল করেন 88 এবং 89 ধারা খুবই কাছাকাছি। যখন 18 বছরের নিচে থাকবে তখন হবে 89, মানে অভিভাবকেই সম্মতি দিবে উপকারার্থে, অভিভাবকেই সম্মতি দিবে, আর যখন নিজের সম্মতি নিজে দিতে পারবেন তখন 88 হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে 79 ধারাটা লেখেন না নাকি লেখেন। শিশু বা শিশু বা অপকৃতস্থ শিশু 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 বা অপকৃতস্থ ব্যক্তির উপকারার্থে সরল বিশ্বাসে অভিভাবকের কৃতকার্য অপরাধ নয়। একই কথা না? অনেক ধন্যবাদ রাজীব, লাইভটা শেয়ার করে দিবেন। নরসিংদী থেকে দেখছেন, গোপালগঞ্জ থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ জান্নাত ভালো আছি। তুহেল অনেক ধন্যবাদ, শাহিন খান হবিগঞ্জ থেকে দেখছেন অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক ধন্যবাদ, মনসুর আলী ভাই মালয়েশিয়া থেকে দেখছেন অনেক ধন্যবাদ। কি লেখেন? এত কিছু শেষ হয় নাই, হ্যাঁ হ্যাঁ আমি এগুলো বুঝি না। মাথা ঠান্ডা? আমি যখন আমার বাচ্চাকে অপারেশন থিয়েটারে পাঠাবো, বাচ্চা নিজে বনসই দিবে না আমি দিব? আমি দিব না যে ওরে ওরে একটু বাঁচায় রাখার চেষ্টা করেন, ওর ওর ওরে একটু বুঝতে শুই না কাইটেন, কিন্তু ও মরে গেলে আপনাকে আমি দায়ী করবো না। কত ধারায় দিব? 89। এখন পাড়া প্রতিবেশী আইসা যদি বলে অভিভাবক তুমি নিজেও দায়ী ডাক্তারও দায়ী, সেক্ষেত্রে কত ধারায় ডিফেন্স দিব? 89। আর যখন এই বনসইটা আমি নিজেরটা নিজে দেব এবং আমি মরে যাবো সেক্ষেত্রে ডাক্তার? আমি বুঝাইতে পারছি 88 আর 89 পার্থক্য। তাহলে দুইটাই কিন্তু উপকারার্থে আছে, উপকারার্থে যখন অভিভাবক উপকারার্থে দিবে তখন 89 দিবে, আর আমরা যখন নিজেরা স্বাভাবিক একটু 18 বছরের উপরে আসি তখন কত দিব? 88। আর এই উপকারার্থে না থাকলে মঙ্গলার্থে, মঙ্গলার্থে থাকতে পারে, এ থাকতে পারে, ওরে ওরে ধরেন না, ও কিন্তু আধ্যাত্মিক হয়ে গেছে আগের থেকে, ঠিক আছে। তাহলে দেখেন বিনা উদ্দেশ্যে মৃত্যু হবে না, মৃত্যু হবে না জেনে সম্মতি সহকারে যদি হয় না, খেলাধুলা 87, থ্যাংক ইউ 87। তাহলে খেলাধুলা বিনা উদ্দেশ্যে, তাই তো? এরপর হচ্ছে 88 হচ্ছে উপকারার্থে, আর অভিভাবকের সম্মতি শিশুর উপকারার্থে। বুঝতে পারবো ইনশাল্লাহ। এখান থেকে রিটার্নে একটা প্রশ্ন কিন্তু হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সটে আমার আত্মরক্ষার অধিকারটা একটু আত্মরক্ষা করে পড়ে নেব, ঠিক আছে? দেখে আসেন বাসায়, ভালো থাকবেন সবাই, লাইভটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।